ভবনটা তো আপনার দেখলাম, আমরা দুইটা ফ্লোর করেন। দেখলাম এখানে, যে পরিমাণ হাইলি ডেকোরেশন করছে এখানে, তার পরিপ্রেক্ষিতে এখানে কোনো এক্সটিংগুইশার নাই, আগুন নিভানোর কোনো যন্ত্রপাতি এখানে নেই, এবং পাশাপাশি আপনার দেখছেন নিচে তার সব এলোমেলো তার লাগা, এবং সেখানে অনেকগুলো সিলিন্ডারও আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং এটা কখনোই মানে কাঙ্ক্ষিত না, এই কারণে সিঁড়িতে সিঁড়ির মধ্যে সিলিন্ডার রেখেছে, আপনারা নিজেরাই দেখেছেন। সুতরাং এটা কখনোই কম না। এখন স্যার আসছে, স্যার যেটা বলবেন। এনারা হচ্ছে এই দুইটা ফ্লোরে এনারা হচ্ছে ভিসা প্রসেসিং এর কাজ করেন, এবং এলো এই দুইটা ফ্লোরে যে তারা ডেকোরেশন গুলো করছে, আমাদের ফায়ার সার্ভিস যেটা বলছে যে তারা অনুমোদন বিহীনভাবে মানে যেভাবে ডেকোরেশনটা করছে, তারা এখানে কোনো আগুনের দুর্ঘটনা ঘটলে সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ কি, যে কোনো ব্যক্তি মানে খুব তড়িৎ গতিতে মানে এক্সিট করতে পারবে না, সেই ব্যবস্থাটা নেই, বা আপনার যে যদি আগুন ধরে বা কোনো দুর্ঘটনা ঘটে সেখান থেকে আপনি দ্রুত বের হবেন বা এক্সিট, এই মানে বিষয়গুলো নাই। আর যে রুমগুলো করছে একেবারে হচ্ছে মানে বন্ধ, কনজাস্টেড, মানে আপনার আলো বাতাস ঢোকার মতো স্পেস নাই একেবারে, আর অনুমোদনও মানে আমার ধারণা মতে যে একটা বিল্ডিং এর যে অনুমোদন নিয়ে যেভাবে বিল্ডিং গুলো করার কথা মানে ডেকোরেশনটা, সেটা হলো রুম গুলো ডেকোরেশনটা সঠিকভাবে করে নাই। আমরা হলো টোটাল ভবনটা দেখে আমরা একটা সিদ্ধান্ত নিব, আমরা আলোচনা করে মানে আমার হলো সিটি কর্পোরেশনের মানে আমার কর্তৃপক্ষ আছে, ছাত্রদের সাথে কথা বলে আমরা শেষের সিদ্ধান্তটা নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মূলত হচ্ছে আপনি যখন হলো ভবনটা করে মানে রাজুকের যখন আপনি অনুমোদন নিবেন, তখন কিন্তু আপনার হলো ইঞ্জিনিয়ার হলো ওই বিল্ডিং এ কি থাকবে কিভাবে কি হবে টোটাল হলো ডিজাইন এবং প্ল্যানটা থাকে আপনার, ওইটা দেখে আপনার রাজুক কিন্তু অনুমোদন দেয়। তারপরে হলো আপনার হচ্ছে আপনি যেভাবে বিল্ডিং এর ডিজাইন করছেন, ডিজাইনের করার পরে আপনি কিন্তু ওই জিনিসগুলো আর চেঞ্জ করার আপনার হলো ইয়ে থাকবে না। আবার যদি চেঞ্জ আপনি করতে চান তাহলে আপনার পুনরায় ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার ওইটা মানে চেঞ্জ করে ওইটার আবার অনুমোদন নিতে হয় রাজুক থেকে। মানে আমার হলো যতটুকু আমার জানা আছে মানে ততটুকুর মধ্যে আমি এটা বলতেছি। তারপরে সে আবার অনুমোদন নিয়ে তারপরে যদি হলো রাজুক মানে তাকে অনুমোদন দেয়, তারপরে সে পরিবর্তন করতে পারবে, তার আগে পরিবর্তন করতে পারবে না। যখন একটা বিল্ডিং করবেন আপনি কি পারপাসে কি জন্য ওই বিল্ডিংটা করছেন, এটা হচ্ছে আপনার কিন্তু রাজুক ওইভাবে আপনার অনুমোদন দেয়। ঠিক আছে, আপনি বাসা বাড়ি বা অফিসিয়াল স্পেস বা রেস্টুরেন্ট বা বাণিজ্যিক মানে টোটাল আলাদাভাবে তার হলো ওই এতে উল্লেখ থাকে যে আপনি কিভাবে কি প্রত্যেকটা রুম কোথায় কি আছে, টোটাল জিনিসটা আপনার ওইখানে মানে স্পেসিফিক ভাবে কিন্তু বলা থাকে যে আপনি যখন যে ইঞ্জিনিয়ার ডিজাইন করে। ফায়ার এক্সটিংগুইশার ছিল আমাদের, হয়তো এক্সপায়ার হয়ে গেছে জানি না। আমরা তো ফুল আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডেকোরেশন চেঞ্জ করেছি, নিচে করেছি, তো আমাদের যে মানে রুমগুলি শর্ট ছিল সেগুলোকে লার্জ করা হয়েছে, নিচে নিয়েছি আমরা। বেসিক্যালি হয়েছে কি যে এই যে আমরা প্রায় আপনার আপনার শুনে থাকবেন, নিচেও কাউকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা মাসখানেক হলো আমরা খুব চেঞ্জ করছি সব কিছু, মানে ডেকোরেশন এখন আমাদের হয়নি। আজকে যে ভুলগুলো প্রমাণিত হলো সেগুলো আপনারা মানছেন না? কেন মানবো না, যে তো চোখে দৃশ্যমান সেগুলো মানবো অবশ্যই। ধন্যবাদ।